শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন কোন ষড়যন্ত্রেই আর কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নাম সিলেট বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সিলেট এয়ারপোর্ট এলাকায় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম বলেন কোন ষড়যন্ত্রই আর কাজ হবে না পনেরো বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন এই বাংলাদেশ যখন আবার নতুন করে চেষ্টা করছে ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনক ভাবে। পথিত ফ্যাসিবাদ যিনি প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিব্রাহ করবার চেষ্টা করছেন বাংলাদেশের এই যে একটা অর্জন আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আবার ব্যাহত করবার চেষ্টা করছেন এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই আপনার আগে আমি আগে বিষয়ে যেতে চাই না কখনোই তারা এখানে বাংলাদেশের একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনই করেন এই সময় মির্জা ফখরুল আরও বলেন যারা লুটপাট দখল করছে তারা বিএনপির কেউ না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার যেগুলো যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে বাট এটা যৌক্তিক সময় হতে হবে এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে এটা স্পষ্ট করে বলেছি দেশ গোছাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই বিএনপি বলেও জানান মির্জা ফখরুল সাহেব তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা